नमस्कार बंधुरा, सोनालिस किचेने आपनादे सकल के स्वागत। आज के आमी एकटा मिष्टी रेसिपी निये चले एसेछि। एई मिष्टीटा पुरोपुरी भावे दूध दिएई तैरी, सामान्य एकटु चीनी दिते हय। खेते सत्यि अत्यंत सुस्वादु हय। अनेकेई कालाकाद खेयेछेन, खानिकटा होलेओ एटा कालाकादेर मतोई। कालाकादटा खूब बेशी परिमाणे एकटु नरम हय, किन्तु एटा एकटु जेहेतु चीनी देवा होच्छे सेजन्य अतटा नरम हबे ना। रेसिपिटि देखुन, भालो लागले लाइक देबेन, कमेंट करे जानाबेन एबं शेयर करबेन। आमार चैनेले नतून बंधु होले आमार चैनेलके सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकनके प्रेस करबेन नित्य नतून रेसिपि पाओयार जन्य। तो चलुन चले जाई रेसिपिते। एखाने आमि 1 लिटार दूध निये निएछि। एबार 1 लिटार दूध के आमि फुटिए फुटिए अर्धेक करे नेब। गैसेर जोर आमि बाड़िएई रेखेछि, हाताई करे किन्तु कन्टिन्यू आमि एई दूधटाके नेड़े जाब, जाते दूधटा जेन तलाय लेगे ना जाए। गैसेर जोरटा जेहेतु आमि बाड़िए रेखेछि सेजन्य दूधटा एकटु उथले पड़ते पारे, सेजन्य गैसेर जोरटा कमिये आबार एडजस्ट करे निते हबे। देखुन खानिकक्षणेर मध्ये किन्तु आमार दूध फुटे अर्धेक हये गियेछे। এবার এই অর্ধেক দুধে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি লেবুর রস ব্যবহার করছি, আপনারা চাইলে ভিনিগার বা ফটকিরিও ব্যবহার করতে পারেন। এক চামচের বেশি আমি কিন্তু এখানে লেবুর রস দিয়ে দেব। আমি প্রথমে এক চামচের একটু কম নিয়েছিলাম, আমি আরেকটু লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার কারণ, কালাকাঁদ মিষ্টি যেরকম একটু গুটি গুটি মতন হয়ে থাকে মুখে ঠেকে, ঠিক এই মিষ্টিটাও একই রকমই হবে, একটু মুখে ঠেকার মতন গুটি গুটি হয়ে যাওয়ার জন্য আমি এই লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর কিন্তু আমি কন্টিনিউ নেড়ে যাব দুধটাকে, যাতে আমার লেবুর রসটা দেওয়ার ফলে একটু দানা দানা হয়ে যায়, দুধটা একটু সামান্য দানা দানা হয়ে যায়। দেখুন, আপনাদেরকে খুন্তিতে করে একটু তুলে দেখাই, দানা দানা দেখেছেন হয়ে গেছে প্রায়। দুধটা শুকিয়ে গেলে, আর একটু শুকিয়ে গেলে আমার দানা দানাটা খুব ভালো বোঝা যাবে। এবার আমি এতে চিনিটা কিন্তু অ্যাড করে দিলাম। আমি এখানে আধ কাপেরও কম কিন্তু চিনি দিয়েছি, 1 লিটার দুধে আধ কাপেরও কম। আপনারা চাইলে আরও কিন্তু চিনি কম দিয়েও এটা করতে পারেন, সেটাও খুব সুস্বাদু লাগবে খেতে। আমাদের বাড়ি মিষ্টিটা যেহেতু পছন্দ করে একটু বেশি, সেই জন্য আমি চিনিটা আধ কাপের কম দিয়েছি। খানিকক্ষণ নাড়ার পর দেখুন আমার অনেকটা শুকিয়ে গিয়েছে, গাঢ় ভাব অনেকটা চলে এসেছে, কিন্তু আর একটু শুকনো করে নিতে হবে। আমাকে এই মিষ্টিটাকে তৈরি করার জন্য আর একটু শুকনো করে নিতে হবে, সেই জন্য এখনও আমি সানাশিটা করে কড়াইটা ধরে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে যাব। সাঁড়াশি করে ধরার কারণ হলো যাতে তলায় লেগে না যায়, আর সাঁড়াশি করে ধরলে কড়াইটা শক্ত হয়ে থাকবে। এবার কিন্তু দেখুন অনেকটা আমার শুকিয়ে গিয়েছে, আর নাড়ার দরকার হবে না। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। কটা এলাচের দানা দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি, এলাচের দানাটা আমি মিশিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এলাচের দানাটা খুব ভালোভাবে মিষ্টিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে আমি একটু সামান্য ঘি বুলিয়ে নেব, যাতে যখন মিষ্টিটা আমি একটু পিস পিস করে কেটে তুলবো সেই সময় সহজে আমার উঠে যায়। সেই জন্য আমি এবার ঢেলে দিচ্ছি মিষ্টিটাকে একটা ওই প্লেটটাতে। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছনটা করে একটু হালকা হালকা আলতোভাবে আমি এই মিষ্টিটা একটা গোল শেপে নিয়ে আসব। একটু আলতোভাবে করব, তাহলে মিষ্টিটা আমার শেপটা সুন্দর আসবে। দেখুন গোল একটা শেপ আমি নিয়ে চলে এসেছি। এবার এর ওপর কটা আমি কাজু সাজিয়ে দিয়ে দেবো। কাজুটা শুধু সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে ঠিক সেই জন্য, অন্য কিছুই নয়। দেখুন কাজুটা আমার সব সাজানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেব।
দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন মিষ্টিটা আমার আঙুল দিয়ে দেখাচ্ছি, অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি উপকরণের আমার প্রয়োজন নেই, দুধ, চিনি আর একটু সামান্য লেবুর রস হলেই হয়ে যাবে। একটু সময় ধরে করতে হবে, কারণ যেহেতু দুধটাকে কমিয়ে নিয়ে আমাকে সেটা একটু ক্ষীরের মতো পরিণত করতে হবে। এই মিষ্টিটা খুব সুন্দর হয়, অনেকটা কালাকাঁদের মতোই খেতে হয়। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, দেখুন খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।